হ্যালো বন্ধুরা গুড মর্নিং এমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে রবিবার একটুখানি লেট করে ঘুম থেকে উঠেছি এখন বাজে দশটা মানে আমার সব অনেকক্ষণ আগেই উঠেছি কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে এখন খাবার বানাবো আর ছেলে গেছে টিউশন ও এখনও বাড়িতে আসেনি আর এখানে শুভ দেখো কি করছে চলো দেখাই আর আজকে আমরা রবিবারটা কিভাবে কাটাই সবাই মিলে তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর এখন সকালের খাবার হবে কি বানাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব নিশ্চয়ই কি হচ্ছে এখানে তো এই দেখো শুভ হচ্ছে আলু কেটেছে এখন হবে সাদা আলুর তরকারি আর এখানে এই যে মেথি শাকটা কেটে নিয়েছি এইটা দিয়ে হবে হচ্ছে পরোটা মেথি শাকের পরোটা আর হচ্ছে আলুর তরকারি এখন সকালের খাবার হবে তো চলো আমি এখন আটাটা মেখে নিই মেখে নিয়ে তারপর পরোটা বানাবো এখানে শুভ অনেক কাজ করেছে সকালবেলা ঘুম থেকে উঠে শাক বাছা থেকে শুরু করে সেগুলো কিছুই শেয়ার করা হয়নি তো তো চলো রান্নাটা বসিয়ে দিই সকালের খাবারটা এই যে শুভকে আটা মাখতে দিয়ে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছ আর এই যে মেথি শাকটা দিয়ে দিল দিয়ে এখন ভালো করে মেখে নেবে শাকটা কি দারুণ লাগছে দেখতে একদম আর এখানে দেখো আমি আলুর তরকারি বসিয়ে দিয়েছি তো বন্ধুরা শুভ আটা মাখা হয়ে গেছে আর আমার এদিকে তরকারিটাও নামিয়ে নিয়েছি তরকারি নামানোর পরে এই যে পরোটা ভেজে নিচ্ছি পরোটা বলতে আজকে এই মেথি শাকের পরোটাটা কিন্তু দারুণ লেগেছিল খেতে আমি ফার্স্ট টাইম বানালাম তো সত্যিই খুব সুন্দর লেগেছে আর আমি আটা দিয়ে বানিয়েছি এটা যদি ময়দা দিয়ে বানানো যেত আরও টেস্টি লাগতো কিন্তু সকালবেলা তো ময়দা খাবো না বলে আটা দিয়েই বানিয়েছি তো আটা দিয়েও খুবই সুন্দর লেগেছে তো একদিন ময়দা দিয়ে বানিয়ে খাবো দেখি কেমন লাগে তো যাই হোক এই যে আমি যেখানে রান্না করছি ওখানেই বসে গেছে খেতে তারপরে দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আবার দুপুরে রান্নার সব সবজি টবজি কেটে দিচ্ছি আর সকালে ঘুম থেকে উঠতে দেরি হলো আর রবিবারটা এরকমই হয় আমাদের ঘুম থেকে একটু লেট করে উঠি তারপরে তাড়াহুড়া লাগে আর কি মানে খেতে ঘুম থেকে উঠলে হচ্ছে লেট করে উঠলে সব কিছু লেট হয়ে যায় সকালবেলা তো যাই হোক দেখো আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে আজকে বেগুন ভাজা করব আর হচ্ছে মাংসের তরকারি করব আর কিছু করব না আর এদিকে দেখো ও একটা প্লাস্টিকের বল নিয়ে এসে বল নতুন বলটাকে আবার মানে এই লোহাটা গরম করে ফুটো করছে কেন যে করছে আমি বুঝতে পারছি না ওকে জিজ্ঞাসা করলাম ও ঠিকঠাক করে উত্তরও দিল না জানি না তো চলো তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ওর বোকামিটা দেখো নতুন বলটা ফুটো করছে কেন যে কি জানি কি করবে কি কাজে লাগাবে তাও বুঝতে পারছি না তো আমি বলছি বলে আমার উপর এরকম রেগে যাচ্ছে আর এখানে চিকেন নিয়ে এসছে আর হচ্ছে শশা নিয়ে এসছে তো এখনকার বাজার মোটামুটি এইটাই তারপরে আবার রাতে তো হাটে যাবই সবজি বাজারগুলো করতে তো এখন মাংসটা ওই যে নিয়ে বসে পড়েছে আর এই দেখো কাক এসছে কতগুলো এই যে এখানে একটা আর কাকের একদম ভয় নেই জানো না আমি ওর কাছে গিয়ে ক্যামেরা করছি আর বক বক করছি তারপরেও উঠছে না বে আর এসছে দেখো মানে ওর মাংস মাছ ধুতে গেলে কলপারে সুবর বন্ধুরা এসে পুরো হাজির হয় এই বিড়ালটা তো যাবেই না ওকে ও মানে তারা দিচ্ছে তারপরেও ওখানেই দাঁড়িয়ে আছে তো দেখো মাংসটা ধুচ্ছে আর এদিকে আমি আবার ওই মশলা টশলা করে পুরো রেডি করে নিয়ে রান্নার দিকে যাব আর আজকে আমি একটুখানি ভাবছি কি পাটায় বাটবো কারণ কি বলো তো এই পাটাটা নতুন নিয়ে এসছে আগের যে পাটা ছিল ওইটা না ধার ছিল না এর জন্য আমরা মশলা মিক্সিতেই করে খেয়েছি বেশিরভাগ কিন্তু এখন এই যে পাটাই নতুন পাটা নিয়ে এসছে আর আমি ভাবছি কি মশলাটা পাটাইই করবো আর খুব সুন্দর বাটাও হচ্ছে দেখতেই পাচ্ছ দারুণ বাটা হয়েছিল আর পাটায় বেটে মশলা খাওয়াই ভালো মিক্সি মিক্সারের থেকে তো দেখো মা আমার মশলা টশলা মানে বাটা হয়ে গেছে তারপরে বেগুন ভাজাটাও শুভর হয়ে গেছে শুভই তো রান্না করে জানোই রবিবারে আর কি বলবো তো আলু ভেজে এই যে মাংসটা কষিয়ে নিচ্ছে এখানে আবার আমিও একটু বসে পড়েছি ও আবার ওই যে বলটা নিয়ে এসে দেখালাম না ওই বলটা আবার দড়ি দিয়ে ঝুলিয়ে ওটার মধ্যে আবার ও খেলছিল তো ক্রিকেট খেলছিল আর আমি আবার এখানে মানে মাংসটা একটু কষাতে বসেছি কষাতে বলতে একটু নাড়িয়ে দিচ্ছি তারপরে ও আবার এসে ওই রান্না করেছে তো আর হচ্ছে রবিবারে বাড়ি থাকলে সবাই মিলেমিশে কাজ করতে গল্প করতে আড্ডা দিতে চলে যায় ভালোই লাগে রবিবারটা মানে কিভাবে যে কেটে যায় বুঝতেই পারি না আর কত তাড়াতাড়ি রবিবারটা চলে যায় সেটাও আমি বুঝি না মানে এমনি দিনগুলো যাই না আর রবিবারটা এত তাড়াতাড়ি চলে যায় কি বলবো তারপরে দেখো রান্না বান্না করে আমি স্নান করে পুজো দিয়ে চলে আসছি সবার জন্যই যে ভাত বেড়ে নিচ্ছি আর গরম গরম ভাত ও দারুণ লাগে খেতে তারপরে হচ্ছে শুভর সঙ্গে কী যেন শুভ আমাকে বক বক করছিলো আর এখানে আওয়াজ হচ্ছিল বলে আমি আবার ভয়েসটা পরে দিয়ে দিলাম ইয়ে করে তো দেখো এখানে স্যালাড করে কেটে নিয়েছি আর এখানে বেগুন ভাজা আর হচ্ছে চিকেনের মাংসের ঝোল আর কি তো এইটাই হচ্ছে দুপুরের আর আমার এটা সকালের তরকারিটা সেই আলুর তরকারিটা একটু বেঁচেছিলো তো সেটাই রয়ে গেছে তারপরে আর বল শুভ আবার বলছে চিকেনটা একটু দেখালে না তো দারুণ হয়েছিল আর মশ কি বলবো কি জানি পাটায় বেটে মশলা করেছি তার জন্য এত সুন্দর হয়েছিল নাকি মাংসটা জানি না দারুণ হয়েছিল খেতে তো চলো আমরা খেয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে আর এখানে ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি আমার ছেলে তো মাংস ছাড়া আর কিচ্ছু খায় না তো বন্ধুরা চলে যায় যে কেটে যায় বুঝতেই পারি না আর কত তাড়াতাড়ি রবিবার চলে যায় সেটাও আমি বুঝি না মানে এমনি দিনগুলো যায় না রবিবারটা এত তাড়াতাড়ি চলে যায় কি বলবো তারপরে দেখো রান্না-বান্না করে আমি স্নান করে পূজো দিয়ে চলে আসছি সবার জন্য এই যে ভাত বেরে নিচ্ছে আর গরম গরম ভাত ও দারুন লাগে খেতে তারপরে হচ্ছে শুভর সঙ্গে কি যেন শুভ আমাকে বকবক করছিল এখানে আওয়াজ হচ্ছিল বলে আমি আবার ভয়েসটা পরে দিয়ে দিলাম ইয়ে করে তো দেখো এখানে স্যালাড করে কেটে নিয়েছি আর এখানে বেগুন ভাজা আর হচ্ছে চিকেনের মাংসের ঝোল আর কি তো এইটাই হচ্ছে দুপুর আর আমার এটা সকালের তরকারিটা সেই আলুর তরকারিটা একটু বেঁচেছিল তো সেটাই রয়ে গেছে তারপরে আর শুভ আবার বলছে চিকেনটা একটু দেখালে না তো দারুণ হয়েছিল আর কি বলবো কি জানি পাটায় বেটে মশলা করেছি তার জন্য এত সুন্দর হয়েছিল নাকি মাংসটা জানি না দারুণ হয়েছিল খেতে তো চলো আমরা খেয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে আর এখানে ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি আমার ছেলে তো মাংস ছাড়া আর কিচ্ছু খায় না চলে যায় ভালোই লাগে রবিবারটা মানে কিভাবে যে কেটে যায় বুঝতেই পারি না আর কত তাড়াতাড়ি রবিবারটা চলে যায় সেটাও আমি বুঝি না মানে এমনি দিনগুলো যায় না আর রবিবারটা এত তাড়াতাড়ি চলে যায় কি বলবো তারপরে দেখো রান্না বান্না করে আমি স্নান করে পুজো দিয়ে চলে এসছি সবার জন্য এই যে ভাত বেরিয়ে নিচ্ছি আর গরম গরম ভাত দারুণ লাগে খেতে তারপরে হচ্ছে শুভর সঙ্গে কি যেন শুভ আমাকে বক করছিল আর এখানে আওয়াজ হচ্ছিল বলে আমি আবার ভয়েসটা পরে দিয়ে দিলাম ইয়ে করে তো দেখো এখানে স্যালাড করে কেটে নিয়েছি আর এখানে বেগুন ভাজা আর হচ্ছে চিকেনের মাংসের ঝোল আর কি তো এইটাই হচ্ছে দুপুরে আর আমার এটা সকালের তরকারিটা সেই আলুর তরকারিটা একটু বেঁচে ছিল তো সেটাই রয়ে গেছে তারপরে আর বল শুভ আবার বলছে চিকেনটা একটু দেখালে না তো দারুণ হয়েছিল আর কি বলবো কি জানি পাটায় বেটে মশলা করেছি তার জন্য এত সুন্দর হয়েছিল নাকি মাংসটা জানি না দারুণ হয়েছিল খেতে তো চলো আমরা খেয়ে তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে